আমি আপনার সাথে আছি মিলন আর আমার সাথে আজকে আছেন ফোয়াদ ভাই। ফোয়াদ ভাই হাই দেন সবাইকে। হাই एवरीवन, কেমন আছেন? ভালো আছি মিলন ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ প্রোগ্রাম আসার জন্য। স্মার্ট আছে। আচ্ছা, আমরা সরাসরি টপিকে চলে যাই। কমনাইটস এর কিছু নাই, আমরা আজকে ইনফর্মালি কথা বলি, জিনিসটা জানি, আমরা আসলে জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কি। রাইট, তো ফোয়াদ ভাই, এরকম একটা বিজনেস মডেল যদি হয়, ধরুন আপনি লাইক বাংলাদেশ থেকে টি শার্টের ডিজাইন করলেন এবং এটা আপনি ইউএসএ তে সেল করতেছেন, এরকম যদি কোনো অপশন হয়, এরকম কোনো বিজনেস মডেল সম্বন্ধে আপনার আইডিয়া আছে? না, অ্যাকচুয়ালি এরকম বিজনেস মডেল সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এরকম যদি হয় তাহলে কেমন হবে? যে এরকম যদি একটা অপশন থাকে যে আপনি বাংলাদেশ থেকে ডিজাইন করছেন এবং আপনার টি শার্টটা ইউএসএ থেকে পড়ছে, হ্যাঁ, তখন আপনার কেমন ফিল হবে বা এরকম অপশন থাকলে আপনার কেমন লাগবে? এটা আমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি হবে, বিশেষ করে যারা অনলাইনে মার্কেটিং করছে। এখন কিন্তু আমরা অনলাইনে একটা ট্রেন্ড চলতেছে যে আমরা অনেক বেশি অনলাইনে ফোকাস হচ্ছি এবং আমাদের গভর্নমেন্ট থেকে এই ব্যাপারে অনেক বেশি ফোকাস এবং এই ব্যাপারে এটা হচ্ছে এবং রিসেন্টলি আমাদের একটা সাবমেন্ট কেবল আসতেছে নতুন। সো ডেফিনেটলি উই আর গেটিং আপডেট। রাইট, তো এরকম অপশন যদি আসে আমি মনে করি এটাতে আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা কাজ করছে, এনার্জেটিক পিপলস আছে, তারা আসলে আরো বেশি এনার্জি পাবে বা এটাতে অনেক বেশি অ্যাট্রাক্টিভ হতে পারবে। এখানে ব্যাপারটা হচ্ছে এভাবে কাজ করে যে তিনটা পার্ট থাকে, লাইক আপনি ডিজাইন করলেন, আপনি এটাকে টার্গেট অডিয়েন্সের কাছে, যে আপনার পটেনশিয়াল কাস্টমার, তার কাছে আপনি এটা ডিসপ্লে করলেন সামহাও। আপনি হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিলেন বা আপনার ওয়েবসাইটে দিলেন, আপনি জাস্ট ডিজাইনটা করে আপনার ওয়েবসাইটে আপলোড করলেন এবং এটাকে ডিসপ্লে করলেন কাস্টমারের কাছে, কাস্টমার এটা পছন্দ করে তার ভালো লাগলে সেটা পারচেজ করলেন। পারচেজ করার পরে এই আপনার যে অর্ডারটা এটা সম্পূর্ণ ব্যাকএন্ডে চলে যাবে, ফরওয়ার্ড হয়ে যাবে গিয়ার লঞ্চের ফ্যাক্টরিতে। তারা মজার ব্যাপার যেটা, তারা টি শার্টের মধ্যে আপনার ডিজাইনটাকে প্রিন্ট করে সেটাকে প্যাকেজিং করে আপনার কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা, এবং আপনাকে কোনো হ্যাসেলই নিতে হবে না, আপনার প্রোডাকশন সব সমস্ত জিনিস ঝামেলা যা আছে সবই করবে গিয়ার লঞ্চ। এখানে জাস্ট অ্যাজ এ মার্কেটার, একটা মার্কেটারের কাজ হচ্ছে তার একটা প্রোডাক্ট ডিজাইন করা, কাস্টমারের কাছে সেটা ডিরেক্ট ওয়েতে বা ইনডাইরেক্ট ওয়েতে যেভাবেই হোক পৌঁছানো, হ্যাঁ, সাকসেসফুলি প্রমোট করা, রাইট, যে কাস্টমার যেন সেটা পায় তার সামনে। সে যদি সেখান থেকে সেটা পারচেজ অর্ডার দেয়, সেটা সরাসরি গিয়ার লঞ্চের ফ্যাক্টরিতে চলে যাবে, ফরওয়ার্ড হয়ে যাবে, এটা প্রোডাকশন হয়ে তার কাছে চলে যাবে। মানে আমার জাস্ট ডিজাইন এবং প্রমোট করার পরে অ্যাজ এ মার্কেটার আমার কোনো কাজ থাকছে না, কোনো কাজ বা ওই ধরনের কোনো হ্যাসেল আমাকে নিতে হচ্ছে না। ইভেন আপনার যদি আপনার কাস্টমারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা ইনকোয়ারি থাকে, প্রোডাক্ট কোয়ারি থাকে, এগুলাও একদম সরাসরি আমাদের গিয়ারলঞ্চই তাদের কাস্টমার কেয়ারের মাধ্যমে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারবে। ইন দ্যাট কেস মানে অ্যাজ এ মার্কেটার কিন্তু কোনো রকম পেইন নিতে হচ্ছে না, একদমই না। তো এটা অ্যাকচুয়ালি এখন রানিং চলতেছে, রাইট? এ অবভিয়াসলি। সো বেলাল ভাই, এখন আমি অ্যাজ এ বিগিনার যদি এই কাজটা এখনই শুরু করতে চাই, এটা কি পসিবল হবে এখন? হ্যাঁ, অবশ্যই পসিবল। যিনি কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজ করতে পারেন সে অবশ্যই ডেফিনেটলি কাজটা করতে পারবে। এখন মিনিমাম রিকোয়ারমেন্ট আমার জাস্ট কম্পিউটারটা চালাতে জানতে হবে, পিসি চালাতে জানতে হবে এবং আপনি ইন্টারনেট ব্রাউজ করতে হবে। আচ্ছা, আর বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে? তো সেক্ষেত্রে আমার আউটলাইনটা কিরকম হতে পারে যেন আমি ডিটেল না হয় সাকসেসফুলি কাজটা করতে পারি? আচ্ছা, আপনি কিভাবে কাজ করবেন, আপনার ডিজাইন গুলো কেমন হতে হবে, মার্কেটিং কি হতে হবে, এগুলো সবকিছু স্টেপ বাই স্টেপ গিয়ারলস বাংলাদেশ আপনাকে প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে গিয়ারলস বাংলাদেশ, আপনি সার্চ দিলে পাবেন অথবা ভিডিও নিচে লিংক দেওয়া থাকবে। সো আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে যে গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জয়েন করুন। আচ্ছা, ফেসবুক গ্রুপটার কথা বলুন, ওখানে কি আমরা সবসময় অল টাইম আপডেট থাকতে পারবো? সবসময় আপডেট পাবেন, ওখানে সমস্ত সাপোর্ট পাবেন, গ্রুপে পোস্ট করুন কোশ্চেন করলে সেগুলো অ্যান্সার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এই সমস্ত সাপোর্ট দেওয়া ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমি আশা করি আমরা এই ব্যাপারটা সাকসেসফুলি আগে নিয়ে যেতে পারবো, রাইট? অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক, খুবই ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, গুড লাক।